এবারে আন্তর্জাতিক খবর। দুর্বল হয়ে পড়ার পর হঠাৎ শক্তিশালী হয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে দ্বিতীয়বার আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়ান। ফ্লোরিডায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চালানোর পর ঝড়টি এবার তাণ্ডব চালিয়েছে সাউথ ক্যারোলিনায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ফ্লোরিডার ভেতর দিয়ে অগ্রসর হওয়ার সময় দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছিল ইয়ান, কিন্তু শুক্রবার আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে সাউথ ক্যারোলিনার দিকে যাওয়ার পথে এটি হঠাৎ ক্যাটাগরি এক হারিকেনে রূপ নেয়। এদিন ঝড়ের কেন্দ্র ছিল ঐতিহাসিক শহর চার্লসটনের উত্তরের জর্জটাউনের কাছে। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার। এর প্রভাবে প্রাণঘাতী জলোচ্ছ্বাসের হুমকি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।